হ্যালো গাইস, মাইসেলফ মারুফ খান। ভিডিওটা দেখে যান। আর নুমান, তুই কি করবি? একের ভিতর হবে খেলা, আজকে হচ্ছে কমেন্টের মেলা। তো গাইস, আমাদের চ্যানেলের সর্বোচ্চ ভিউ হওয়া একটি ভিডিও, কিছু ক্রিয়েটিভ কমেন্ট আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। কমেন্টগুলো হলো কে রে, তুই আম্মু গেলে রে, টিয়ার হরি নে। তো আমাদের ফার্স্ট কমেন্ট করেছেন রুমিল ফেনি, ফেনি ও ফেনি জেলার নাম। উনি লিখেছেন, সব পাগলের মেলা। হ্যাঁ ভাই, আমরা পাগল, সবই পাগলের মেলা। পাগল। তো নদীদাস একটা কমেন্ট করলো, আমরা নাকি লাইক পাওয়ার জন্য ওদেরকে করছি অপমান। তাহলে একটা কথা বলি, আরে ভাই তোমার চোখে সমস্যা আছে, চোখে ডাক্তার দেখাও, মনে হয় ওদের ব্লগ ঠিক মতো দেখো নাই। তো দাদির মেতাসপি আক্তার আমাদের কমেন্ট করেছে, মানুষের নামে এগুলো করা ঠিক না, ওদের তো কোনো সমস্যা নাই, তাহলে আপনাদের কেন সমস্যা? আপনাদের কি ঠিক আছে বলি, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের মেইন সমস্যা হচ্ছে আমাদের ভিউ করতে, আমাদের ভিউ লাগবে, তাই আমরা ভিডিওটা করলাম। আপনার ভালো লাগছে আপনি দেখছেন, আপনার ভালো লাগছে আপনি কমেন্ট করছেন, আর আপনাকে আমরা নেক্সট টাইম থেকে বলে যাচ্ছি আপনি আরও কমেন্ট করেন, আপনার এরকম কমেন্টগুলো আমাদের দরকার, বুঝছেন। শুধু কমেন্ট করছি আমাদের রাকিব ভাই আর অন্তরার নামে এসব বানাইছি, আমাদের তো জন্মেটি। ও ভাইয়া, রাতে যদি ফার্মেসিটা খোলা থাকতো তুমি আর জন্ম নিতে না। তুই সমঝা? হ্যাঁ নেই, তুই সমঝা নেই। উনি বলছে যে আমরা পারলে নাকি রাকিবের স্থানটা নিতে। শুনো বোন, আমি একটা কথা বললি, আমি চাইলে রাকিবের স্থানটা নিতে পারি, কিন্তু কখন অন্তরার স্থানটা কে নিবে? তুমি আসলে হয়তো অন্তরের স্থান চলে আসবে, তাহলে আমরা 4 মিলিয়ন না 6 মিলিয়ন বাড়িয়ে নিব, তোমাকেও বাড়িয়ে দিব, কোনো সমস্যা নেই। আর আমি তো চাইলে এখন নুমানের লিঙ্গটাও চেঞ্জ করতে পারতেছি না, না হয় ওকে অন্তরের স্থানটা দিয়ে দিতাম। আর তোমাকে কলে নিয়ে আমি 6 মিলিয়ন সাথ দেব না, আমি টানা 10 মিলিয়ন করে দেবো, তুমি একটাবার যদি আমার ভিডিওতে আসার অনুমতিতে দাও। এমডি মুক্তা কমেন্ট করছে, ওয়াই মুক্তা শাবাত করি, এসব ছেলেদের কোনো কাজ কাম নাই, শুধু মানুষে নিয়ে পিছে পড়ে থাকে, নিজেদের কোনো নিজেদের যোগ্যতা করে দেখাও। কী রে ভাই, যোগ্যতা তো দেখাবো খাটে তোমার সাথে, গজব বেজ্জতি। তো নাজমুন আমাদেরকে কমেন্ট করছে, মানুষের সাথে এরকম আচরণ করাটা ঠিক না, ওরা ওদের ব্লক করতেছে, তোমরা তোমাদের ব্লক করো। হ্যাঁ, আমি একটা কথা বলি, ওরা ওদের ব্লক করতেছে, আমরা আমার ব্লক, কিন্তু ওরকম ব্লক করতে হলে তো দরজাটা ব্লক করতে হলে তো আপনাকে আমার সাথে থাকতে হবে। ওনার রাকিবের সাথে অন্তরা ছিল, আপনি আমার সাথে থাকেন, কোনো সমস্যা নেই, আমি সাথে সাথে ব্লক করে দেবো। আবে সালে যে প্রিন্স ইয়াসমিনা কমেন্টস, প্রিন্স ফুটলে তো গ্রামের স্বাস্থ্য মানে স্বাস্থ্য মনে হয়, যাই হোক বাদ দিই, এগুলো কি হ্যাঁ সভ্যতা নেই, আমরা চরিত্রটা ঠিক করে নিব, তার আগে তুমি তোমার বানানটা ঠিক করে নাও। কমেন্ট করছে আমাদের, আপনাদের কি ভাই জলে? না ভাই আমাদের জলে না, কেমনে চলবে, আমরা তো তোমার নাই মতো। ইউজার ED3i নাম্বার নাম লিখে নাই, উনি লিখছে, ফালতু বেয়াদব। হ্যাঁ বোন, যেদিন থেকে তোমার সাথে হাঁটা শুরু করছি ওই দিন থেকে আমাকে সবাই বেয়াদব ডাকে। বেকার হ্যায় ভাইয়া, মে তো টুট গিয়া। ইউজার PI, আচ্ছা নামটা বাদ, ওরা নাম নাই, উনি লিখছে, ওরা হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ বোন, ওরা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু আমরা ভিডিওটা ছাড়ছি আজকে থেকে 8 মাস আগে, যখন ওরা খেলা শুরু করছে, মাত্র ওরা মাঠ উদ্বোধন করছে, খেলা তো আগে শেষ, এখন মাঠ উদ্বোধন করার দরকারটা কি ছিল? আমরা তো কেউ কিছু বলতেছি না। রাজা জি, আপনি শক্তিয়ों का पूरा इस्तेमाल कर रहे हो। একটা ভাই কমেন্ট করেছে, এ মিন্টু মন্ডল মনে হয়, ইন্দু নামে তো কষ্ট কিলে ডাক বাদ দে, আমার ফেভারিট ইউটিউব পার্ট। কি ভাই, ও বুঝে নেছি। আরে বেটা তোরা কেন রাকিব বেরোবিস?
Thank you.